হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে পুঁই পাতার দেখো একটা খুব সুন্দর রেসিপি শেয়ার করতে চলেছি। পুঁই শাক মোটামুটি এভেলেবেল, সবার ঘরে থাকেও পুঁই শাকের গাছ, তা ওখান থেকেই কটা পাতা ছিঁড়ে নিয়ে তোমরা কিন্তু এই পুঁই পাতার বড়া করতে পারো, যেটা গরম ভাত আর খিচুড়ির সাথে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো, পুঁই পাতা বড়া করার জন্য আমি পুঁই শাকের কটা পাতা ছিঁড়ে নিয়েছি, নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখো, এখানে পেঁয়াজ কুচো আর আদা রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট আর কতগুলো কাঁচা লঙ্কা কুচিয়েও নিয়েছি। তো দেখো, পাতাগুলো কুচিয়ে নিয়ে আমি ওর মধ্যে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা রসুনের পেস্টটা দিয়েছি ওটা আমি দিয়ে দিলাম। আর দিলাম এর মধ্যে দেখো চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে বেসন। তো এই যে সমস্ত উপকরণটা, সেটা কিন্তু একটু জল দিয়ে, আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে, তোমরা তো বুঝতেই পারবে কিরকম হবে ব্যাটারটা, একদম পাতলাও না আবার খুব ঘনও না, দিয়ে আমি এটা হাতে করে চটকে নেবো। কিন্তু হাতে করে মেশালে, চামচের থেকে এটা যদি হাতে করে মেশাও তোমরা, খুব সুন্দর হবে, মেশানোটা ইজি হবে। তো দেখো, আমি মিশিয়ে নিয়েছি, আর কিছুই না, একদম সহজ একটা রেসিপি। এবার দেখো, কড়ায় তেল দিয়ে এটাকে আমি একটা একটা করে, মানে যতটা কড়ার মধ্যে ধরবে, দিয়ে দেবো বড়ার আকারে। তোমরা যেমন পারবে শেপের আকারে দিয়ে তো এগুলো ভেজে নিও। দেখো, এটা কিন্তু চটজলদি একটা সহজ রেসিপি, কিন্তু এটাকে তোমরা ট্রাই করো, খুব সুন্দর লাগে। এখন তো বর্ষাকাল, খিচুড়ির সাথে খেতেও কিন্তু ভালো লাগে। আমরা এক এক সময় ভাবি যে খিচুড়ির সাথে কি ধরনের ভাজা বা বড়া করব, আর গরম ভাতে ডালের সাথেও তোমরা এটা ট্রাই করে দেখো। খুব মুচমুচে, যেহেতু চালের গুঁড়োটা দেয়া হচ্ছে, খুব মুচমুচে সুন্দর। এটা বাচ্চারাও অনেক সময় সন্ধ্যাবেলাও করে দিতে পারো। দেখো, কড়ার মধ্যে যতগুলো ধরেছে আমি ততগুলো দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। তো একদিকটা দেখো ভাজা হয়ে এসেছে, এবার আমি এগুলোকে উল্টে দেবো। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা মুচমুচে হয়েছে। তো এইভাবে তোমরা ট্রাই করে দেখো, তোমরা, আমি উল্টাচ্ছি। তো দেখো, যখন এটাকে প্লেটে তুলে নেবো, তখনও তোমরা দেখতে পাবে যে কতটা সুন্দর একটা রেসিপি। তো ঘরে থাকা একদম উপকরণ দিয়ে সহজ একটা মজাদার রেসিপি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। তো এইটা আমার রিকোয়েস্ট, তোমরা ট্রাই করো, আর আমার এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে কোনো ভিডিওর নোটিফিকেশান মিস না হয়, তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো দেখো, ভাজাগুলো হয়ে এসছে, এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তোমরা দেখতেই পাচ্ছ, এইভাবে একটুখানি ডিপ ফ্রাই করবে তো বেশ ভালো লাগে। তো দেখো, দেখে তোমরা বুঝতেও পারছো কোনো কড়ার গায়ে লেগে যায়নি একটাও। তো দেখো কতটা মুচমুচে ধরনের হয়েছে। তো দেখো, আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি, দেখো কি সুন্দর একটা দেখতেও হয়েছে, কিন্তু খেতেও খুব সুন্দর এরকমই হয়। তো দেখো, আমি দেখাচ্ছি তোমাদের সাথে, দেখো ভেতরটাও কিন্তু, যেহেতু পাতা দেয়া হয়েছে যে ভেতরটা কাঁচা থাকবে এরকম কিন্তু কোনো না। দেখো একদম, মানে ভাঙছি, দেখো পুরো একদম মুচমুচে ধরনের ভেতরটা আমি দেখাচ্ছি তোমাদের। দেখো ভেঙে, এই দেখো পুরো একদম ভেতরটাও কিন্তু পুরো ফ্রাই হয়েছে, কোনো ভেতরটা যে কাঁচা থাকবে বা কিছু এরকম কোনো কিছু না। তো এটা অবশ্যই তোমরা ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে, একদম মুচমুচে খুব ভালো লাগবে।